মানে ইতিমধ্যে এখন ইয়াক এটা হাইব্রিড মডেল যত অসমীয়া মিডিয়াম স্কুলতো যেহেতু পরবর্তী পর্যায়ের উচ্চ শিক্ষাত ইংরাজি ব্যবহার হয় কম্পিটিটিভ পরীক্ষা বিলাকত ইংরাজি মিডিয়াম স্টুডেন্টের লগত আমার ছাত্র ছাত্রী সকলে কম্পিট করবলগা হয় গতিকে অসমীয়া ইংরাজি দুইটা ভাষার হাইব্রিড মডেলত আমি কেনেকে শিক্ষাদানটো দিব পারো তার কারণে এখন এক্সপার্ট কমিটি ইতিমধ্যে প্রতিবেদন দিছে আমি আগতীয়াকে শিক্ষক সংগঠনবিলাকর মতামত লৈছো আমি ছাত্র সংগঠনবিলাকর লগতো আলোচনা বহিম আর তেওঁলোকৰ লগত আলোচনা সাপেক্ষে আমি এটা ইয়াতো এটা এসওপি আমি এটা পলিসি গ্রহণ করি নিশ্চিত হবে মানে নেক্সট একাডেমিক ইয়ারের পরে আমি এখানে প্রবর্তন করার কারণে এক্সারসাইজ খিনি করেছো এটা আমি তো কমপ্লিট মিডিয়াম চেঞ্জ করব বিচরা নাই কিন্তু যদি আমি ইংরাজি টার্মিনোলজি বিলাকো লগে লগে আমি বা তার ব্যাখ্যাত্মক কথাবিলাক আমি যদি লই যাও ছাত্র ছাত্রী সকলের ভকেবুলারিটো বহুতখিনি ইম্প্রুভ হয়ে যাব ক্লাস এইটর পরে তেওঁলোকৰ মানে কনসেপচুয়াল বহুত কথা সরপ্রায় মানে ক্লিয়ার হয়ে যাব।